সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আসলাম তোমাদের সাথে শেয়ার করতে একটা ইনস্ট্যান্ট মালপোয়া রেসিপি নিয়ে। তো মালপোয়া খেতে খুব ইচ্ছে করছিল, তাই আজকে হঠাৎ করে ইনস্ট্যান্ট মালপোয়া বানিয়ে ফেললাম। আর কিভাবে বানালাম, কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখো, যারা ইনস্ট্যান্ট চট জলদি মালপোয়া খেতে চাও, তারা এইভাবে ট্রাই করতে পারো যেইভাবে আমি করে। তো এখানে আমি সব কিছু প্রপার গুছিয়ে নিয়েছি, কি আমার কতটা কি লাগছে। তো এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তারপর আমি দিয়ে দেবো হাফ বাটি, মানে এক বাটি আমি ময়দা নিলাম, তার হাফ বাটি আমি সুজি নিলাম, ঠিক তার হাফ বাটি আমি চিনি নিলাম, আর সামান্য একটু নুন দিলাম যাতে একটু স্বাদটা অন্যরকম লাগে। নুন দিলে একটু অন্যরকমই লাগে স্বাদ, তোমরা সব কিছুতেই জানো সেইটা। তো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে মিক্স করবো। ফার্স্টে করে আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। তোমরা যদি ব্লেন্ডার তোমাদের কাছে না থাকে তো তোমরা অবশ্যই হ্যান্ড হুইস্কার দিয়ে হুইস্ক করতে পারো, তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে একটু তোমাদের বেশি করতে হবে। আমার হ্যান্ড ব্লেন্ডার ছিল বলে আমার একটু সুবিধা হয়েছে, দেখো আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ মানে আমি ঘন্টা দেড়েক ঢেকে রেখে দিয়েছিলাম। ঘন্টা দেড়েক আগে আমি ওটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, পরে আমি ফ্রাই করেছিলাম। তো দেখো এটাকে আমি এখন পুরো একদম রেডি করে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আমি ঠিক ঘন্টা দেড়েক পর আমি এর মধ্যে অল্প একটু মৌরি দিয়ে দেবো। মৌরি দিয়ে আমি এটাকে মিক্স করে তেলে একটা একটা করে ফ্রাই করব, ব্যাস। তো এইভাবেই যদি তোমরা করো, খুব ইজিলি তোমরা ঘরে বসে মালপোয়া খেতে পারবে। মানে এটা কোনো খুব বেশি কিচ্ছু লাগেনি, ঘরের ইনগ্রেডিয়েন্ট যেমন ময়দা, সুজি, চিনি, নুন, এটা সবার ঘরে থাকে। মৌরি কমন, আর সাদা তেল তো ইজিলি সবার ঘরে এখন থাকেই থাকে। তো তোমরা খুব সহজেই মালপোয়া বানিয়ে খেতে পারো, যে যেখানেই আছো, যেখান থেকেই দেখছো অবশ্যই বানাতে পারো। তার জন্য মাওয়া, খোয়া এসব কিছুর দরকার নেই। তো যাই হোক, ওটা হলে আরও বেশি ভালো হবে, সেটা স্পেশাল মালপোয়া বলে কথা, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট মালপোয়া। তো তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো। তো দেখো আমি কড়াইটা তো একটু তোমরা বুঝতেই পারছো কেমন, যেহেতু পুরো লোহার কড়াই না, ওর জন্য একদম প্রপার শেপ আসবে না, তবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমি পড়ি, আমার পড়তে খুব ভালো লাগে, আর আমি চাই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো। আর অবশ্যই কমেন্ট কিন্তু আমাকে করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো দেখো মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর সত্যি বলছি খুব
সফট হয়েছিল ভেতর থেকে, তোমাদেরকে দেখাবো আমি। দেখো ভেতর দিক ভেতরটা কত সুন্দর সফট সফট, একদম কি বলে ওটাকে, বাবল টাইপস একটু ভেতরে লাগছে, মানে একদম মালপোয়া, খুবই টেস্টি, খুবই টেস্টি লাগবে। তোমরাও ট্রাই করো, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, আর এটাও কমেন্ট করবে তোমাদের বানাবার পর এটা কেমন খেতে লেগেছে, তো আমিও বুঝতে পারবো যে আমাদের টেস্টও সেম, যাদের সাথে আমি এতদিন ধরে কথা বলছি, যাদের সাথে আমি এতদিন ধরে রয়েছি। তো দেখো আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেল, আর এই দেখো ভেতর থেকে কতটা বাবলি লাগছে দেখতে, মানে সফট টাইপের হয়েছে, একদম রসে চুকচুক করছে না, তেলেও চুকচুক করছে না, খুব টেস্টি। তো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।